সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আমার দেওয়া যে গানগুলি আগে দেওয়া হয়েছে সেগুলি শিখতে পেরেছেন, সেই সাথে যে 10টি রাগ দেওয়া হয়েছে সে রাগগুলি আপনারা শিখতে পেরেছেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওগুলি পছন্দ হলে অবশ্যই আপনারা লাইক দিতে ভুলবেন না। কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যে আপনারা গান শিখতে পারছেন কি পারছেন না, এবং অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবেন। এবং আপনাদের কাছে আর একটা বিশেষ অনুরোধ যে আপনারা ডাউনলোড করেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু একবার হলেও একটি গান, মানে যে গানটি আপনারা ডাউনলোড করবেন তার আগে হোক বা পরে হোক, সম্পূর্ণ গানটি একবার ইউটিউব থেকে আপনারা দেখে নেবেন শুরু থেকে শেষ পর্যন্ত। কারণ এইটি যদি আপনারা না করেন, কারণ আমি জানি যে অনেকে আছেন যারা ইউটিউব থেকে দেখেন না, ডাউনলোড করে দেখেন, এতে কিন্তু চ্যানেলটার জন্য একটা বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে, আপনারা হয়তো নিজেরাও জানেন না। হ্যাঁ, তো আপনারা অবশ্যই চাইবেন না যে চ্যানেলটার ক্ষতি হোক বা চ্যানেলটা বন্ধ হয়ে যাক। হ্যাঁ, কারণ চ্যানেলটা আপনারা যখন ইউটিউব থেকে দেখবেন তখন ইউটিউবের কাছে এগুলোর একটা হিসাব যায় যে মানুষ এই ভিডিওগুলো দেখে কি দেখে না, হ্যাঁ কতগুলো লাইক দেয়, কতগুলো কমেন্ট পড়ে, কী কী এগুলো সব তো হিসাব ইউটিউবের কাছে যায়। তো চ্যানেল যত জনপ্রিয় হবে ইউটিউবের কাছে সেই চ্যানেলটার একটা গুরুত্ব থাকে। হ্যাঁ, তো এটা আপনারা হয়তো যারা ইউটিউব সম্পর্কে জানেন তারা এই বিষয়গুলো জানেন, আর যারা জানেন না তারা তো মনে করতেছেন যে ডাউনলোড করে নিলাম দেখলাম বাস। এইভাবে যদি সবাই আপনারা ডাউনলোড করে করে দেখেন তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তো আপনারা ডাউনলোড করেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে ইউটিউব থেকে সরাসরি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তারপর ডাউনলোড করে নেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, তো চলুন আজকে আমি আপনাদেরকে একটি মাইজ ভান্ডারের গান শেখাবো। অনেকেই আছেন যারা আমার চ্যানেলটা দেখে মাইজ ভান্ডারের ভক্ত, তারা অনেকেই চায় যে মাইজ ভান্ডারের গান একটা দেওয়া হোক বা একটা দুইটা যাই হোক। আমি চেষ্টা করব, একটা দুইটা না, আমি চেষ্টা করব সকল ধরনের গান, সকল ধরনের গান, যত ধরনের গান আছে সকল ধরনের গানই আমি দেওয়ার চেষ্টা করব। তো ধীরে ধীরে এটা একটা সময় আসবে যখন দেখবেন যে অনেক ধরনের গান হয়ে যাবে, যেমন অনেক আধুনিক গান হবে, অনেক পল্লীগীতি হবে, অনেক ভাটিয়ালি হবে, অনেক রবীন্দ্রসঙ্গীত, অনেক নজরুলসঙ্গীত, এবং কি বাউল গান, হাসান রাজার গান, আব্দুল করিমের গান, যাই বলেন না কেন একটা সময় দেখবেন যে একই বিষয়ের উপরে অনেক অনেক গান আপনাদের জমা হয়ে যাবে এই চ্যানেলে। আপনারা শুধু দেখতে থাকেন আর অপেক্ষা করতে থাকেন। তো যে মাইজবাড়ি গান, মাইজ ভান্ডারের গানটা আমি শেখাবো সেই গানটার লেখক হচ্ছে গফুর পাগলা, মাইজ ভান্ডারি। হ্যাঁ, তো গানটাতে অনেক সময় দেখা যায় যে বিভিন্নজন বিভিন্নভাবে গায়। হ্যাঁ, তো বিভিন্নজন বিভিন্নভাবে গায়, আমি তার এতগুলো আলাদা আলাদাভাবে শেখাতে পারবো না, আমি একটা শেখাচ্ছি, আপনাদের এটা ভালো লাগলে আপনারা এটা শিখবেন। কারণ গানের কথাগুলো বিভিন্নজন বিভিন্নভাবে বলে, যেমন এখানে আমি যেটা শেখাবো সেখানে দেখা যাচ্ছে দেখে যারে মাইজ ভান্ডারে দেখে যারে, অনেকে এটা ভুল গায় দেখে যারে মাইজ ভান্ডারি দেখে যারে। হ্যাঁ, আসলে না, দেখে যারে মাইজ ভান্ডারে। আবার দেখেন যে এখানে বসাইলো প্রেম, বসাইলো প্রেমের মেলা নুরি মাওলা। হ্যাঁ, নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা, এখানে অনেকে গায় নুরের মাওলা। হ্যাঁ, গায়। আবার আরও কিছু কিছু কথাও দেখা যায় একটু উলট পালট। হ্যাঁ, তো যাই হোক, আর একটা কথা আছে যেখানে গাউছুল আজম মাইজ ভান্ডারি আশে কানে হুশারায়, এখানে আবার কেউ বলে গাউছুল আজম সপ্ত সুরে আশে কানের হুশারায়। তো এরকম গানগুলার, এই সমস্ত গানগুলার, যেমন মাইজ ভান্ডারি বলেন, হাসান রাজা বলেন, লালনের গান বলেন, এই গানগুলা দেখা যায় যে একটু 19-20 থাকে, বিভিন্ন শিল্পী বিভিন্নভাবে গায়। তো যাই হোক, আমি যেটা শেখাচ্ছি আপনারা সেটাই শেখার চেষ্টা করবেন। আর গানটার তাল হচ্ছে আপনার ঝুমুর, খ্যামটা অথবা দ্রুত দাদরা, আর শেখাবো আমি আপনাদেরকে ডি শার্প মাইনর স্কেল থেকে। হ্যাঁ, কারণ এই গানটা যদি অনেকে গায় আপনার এফ স্কেল থেকে, যে এফ এফ এখান থেকে গায়, হ্যাঁ এফ মাইনর স্কেল থেকে গায়, কিন্তু এফ মাইনর স্কেল থেকে গাইলে গানটা অনেক উঁচুতে চলে যায়, অনেকের পক্ষে গাওয়া কষ্ট হয়ে যায়। তা আমি একটু নামিয়ে দিচ্ছি স্কেলটা, ডি শার্প মাইনর স্কেলে করবো, সবার জন্য সুবিধা হবে। হ্যাঁ, তো চলুন আমরা গানটা আগে একটু বিটের মাধ্যমে শুনে নেই। দেখে যারে মাইজ ভান্ডারে দেখে যারে, দেখে যারে মাইজ ভান্ডারে হইতাছে নূরের খেলা, নূরে মাওলা বসাইলো প্রেমের মেলা, নূরে মাওলা বসাইলো প্রেমের মেলা। আল্লাহু আল্লাহু রবে নানান বাদ্য শোনা যায়, গাউছুল আজম সপ্ত সুরে আসে কেনের হুশ হারায়। আল্লাহু আল্লাহু রবে নানান বাদ্য শোনা যায়, গাউছুল আজম সপ্ত সুরে আসে কেনের হুশ হারায়। জিকিরেতে আকাশ বাতাস জিকিরেতে, জিকিরেতে আকাশ বাতাস করে আল্লাহু আল্লাহ, নুরি মাওলা বসাই
আমাদের শোনা শেষ, তো চলুন এখন আমরা গানটা ধীরে ধীরে শিখে নিই। হ্যাঁ, দেখে যারে মাঝে ভণ্ডারি, দেখে যারে, দেখে যারে মাঝ ভণ্ডারে, হইতাছে নূরের খেলা, নূরি মৌলা বসাইল প্রেমের মেলা, নূরি মৌলা বসাইল প্রেমের মেলা। এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে দুইবার, যেহেতু একই সুর যখন দুইবার আসে তখন একটু চেঞ্জ করে গাইলে গানটা শুনতে ভালো লাগে। হ্যাঁ, আপনি চাইলে একই রকম করতে পারেন, যেমন যে নুরি মাওলা বসাইল প্রেমের মেলা, দুইবার আপনি একই রকম করতে পারেন, কিন্তু গানটা শুনতে ভালো লাগার জন্য প্রথমবার নুরি মাওলা বসাইল প্রেমের মেলা, আর পরের বার নুরি মাওলা বসাইল প্রেমের মেলা, হ্যাঁ পরের বার এই নোটটা ব্যবহার করলে তাহলে গানের সুরটা একটু ভালো লাগে। এই জিনিসটা সবসময় মনে রাখবেন, আপনারা যখনই কোনো গান গাবেন যদি একই সুর দুইবার থাকে তো প্রথমবার আর পরের বার একটু চেঞ্জ করে গাইলে হ্যাঁ ভালো লাগে। এটা যারা দক্ষ শিল্পী তারা এই কাজটা করে, তারা একই সুর হুবহু দেয় না, একটু সুরটার মধ্যে আগাপিছা করে একটু, হ্যাঁ সুরটাকে একটু অন্যরকমভাবে দেয়, এতে গানের মধ্যে মাধুর্য আসে। হ্যাঁ, আর যদি সমস্যা হয়ে থাকে তাহলে একই সুর আপনারা বাজাতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো চলুন এবার আমরা একটু সারগাম দিয়ে শিখে নিই। দেখে যারে মাঝ ভান্ডারে, সাসা সাসা নিসা মামা, দেখে যারে মাগারে সা, দেখে যারে মাঝ ভান্ডারে, সাসা সাসা নিসা মামা, হইতাছে নু রের খেলা, হইতাছে নূরের মাগারে সানি, হইতাছে নূরের, নূরের পর্যন্ত এখানে আসলাম, তারপরে খেলা খেলা সানি ধাপামা, নূরি মাওলা, অনেকে বলে নূরের মাওলা। হ্যাঁ, তো যাই হোক আপনাদের ইচ্ছা, আমি এখানে নূরি মাওলা বলতেছি। নূরি মাওলা মাপা মাগা বসাইলো প্রেম মাপা ধানি, প্রে পর্যন্ত এই পর্যন্ত গেলাম, বসাইলো প্রেম মের খেলা, নুরি মাওলা বসাইলো প্রেম মের মেলা, প্রেমের মেলা হবে। হ্যাঁ, মাপা মাগা মাপা ধানি ধাপা মা, নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা, মাপা মাগা মাপা ধাসানি ধাপা মা। তো এই হলো আমাদের স্থায়ীটা বন্ধুরা, তো চলুন আমরা এরপরে অন্তরাতে চলে যাই। আর স্থায়ীতে পরে আপনারা এই যে নুরি মাওলা যে সুরটা দিলাম, মিউজিকটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তো মিউজিকটা দেওয়ার পরে আপনারা চলে আসবেন অন্তরাতে। তো যেহেতু তিনটা অন্তরা আছে, তিনটা অন্তরা সুর একই রকম, তো আমি একটি অন্তরা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেবো আর বাকিগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। তো চলুন, আল্লাহু আল্লাহু রবে, নানান বাদ্য শোনা যায় গাছুলাজম সপ্ত সুরে, আসে কানের হুশ হারায়, দুইবার গাবেন, আল্লাহু আল্লাহু রবে, নানান বাদ্য শোনা যায় গাউছুলাজম সপ্ত সুরে, আসে কানের হুশ হারায়, জিকিরেতে আকাশ বাতাস জিকি রেতে, জিকিরেতে আকাশ বাতাস করে আল্লাহ হু আল্লাহ। তারপরে আবার
নুরে মাওলা বসাইলো প্রেমের মেলা, নুরে মাওলা বসাইলো প্রেমের মেলা। আপনার তো এখানে আমি প্রথমে যে যে সুরটা দেখেন, এই যে দেখে যারে মাঝ ভাণ্ডারি, বা এটা দেখে যারে মাঝ ভাণ্ডারি কেউ গায়, তো আমি মাঝ ভাণ্ডারি বলবো। দেখে যারে মাঝ ভাণ্ডারে দেখে যারে, এই সুর আর দেখেন, এই যে জিকিরেতে আকাশ বাতাস জিকিরেতে, এখানে দেখেন সুরটা, এই প্রথমে আমি একটু এই কাজটা দেই নেই, এটা আবার দেখে নেন। দেখে যারে মাঝ ভাণ্ডারে দেখে যারে, এভাবে দিবেন না, আমি প্রথমবার এইভাবে দিয়েছিলাম, দেখে দেখে যারে এভাবে দিয়েছিলাম। হ্যাঁ, তো আপনারা এখানে এই কাজটা দিবেন, দেখে যারে, দেখে যারে মাঝ ভাণ্ডারে দেখে যারে, সা 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 নি সা মা 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 গারে সারে সা, এভাবে দিবেন। হ্যাঁ, তো যাই হোক, এই জিকিরেতে সুর আর ওই দেখে যারে মাছ ভাণ্ডারে সুর একই। তো চলুন এবার আমরা একটু সারগাম দিয়ে শিখি। আল্লাহু আল্লাহু রবে সা 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 নি নি ধা ধা নি, নানান বাদ্য শোনা যায় সা সা গা গা মা মা মা, গাও ছোলা জুম সপ্ত সুরে মা পা 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 মা গারে সা। উপরে মেশিনের কাজ চলতেছে বন্ধুরা, হ্যাঁ শব্দ শব্দ একটু পাবেন। গাও ছোলা জুম মাইচ, গাও ছোলা জুম সপ্ত সুরে মা পা 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 মা গারে সা, আসে কেনের আসে কেনের আসে কেনের নিশা সামা হুশ হারায় গারে সা। আল্লাহু আল্লাহু রবে নানান বাদ্য শোনা যায় সা 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 নিধা ধানি সা সা গা গা মা মা মা, গাও ছোলা জুম সপ্ত সুরে মা পা 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 মা গারে সা, আসে কেনের হুশহারায় নিশা সামা গারে সা, জিকিরেতে আকাশ বাতাস সা 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 নিশা মামা জিকিরেতে মা গারে সারে সা, জিকিরেতে আকাশ বাতাস সা 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 নিশা মামা করে আল্লাহু আল্লাহ মা গারে সা নিশা নিধা পামা। নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা, মাপা মাগা মাপা ধানি ধাপা মা, নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা, মাপা মাগা মাপা ধাসা নি ধাপা মা। তো বন্ধুরা এই হয়ে গেল আপনাদের অন্তরাটা শেখা, প্রথম অন্তরাটা। এরপরের যে অন্তরা দুইটা একই সুর, আমি একবার শুধু বাজিয়ে দিচ্ছি। খাটি দিলে নুরি মাওলার যে করেছে জিয়ারত, দিলের পর্দা খুলে যাবে এ হবে তার এবাদত, খাটি দিলে নুরের মাওলার যে করেছে জিয়ারত, দিলের পর্দা খুলে যাবে এ হবে তার এবাদত, অন্ধকারে ডাকবি কারে অন্ধকারে, অন্ধকারে ডাকবি কারে না হইলে তোর দিল খোলা, নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা, নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা। তো এই ব্যাপারটা এখানে কথার মধ্যেও একটু 19-20 থাকে, বিভিন্ন জন বিভিন্নভাবে গায়, কেউ বলে যে খাঁটি দিলে, কেউ বলে খাঁটি মনে, নুরি মাওলা যে করেছে জিয়ারত, আবার কেউ বলে যে করবে, হ্যাঁ যে করিবে জিয়ারত, এইভাবে অনেকে গায়। আবার এখানে দিলের পর্দা খুলে যাবে, কেউ বলে মনের আশা পূরণ হবে, এরকম মানে বিভিন্ন রকম দেখা যায় যে একটু এই এ হবে তার এবাদত, কেউ বলে সেই হবে তার এবাদত। তো যাই হোক বন্ধুরা, আমি একটা গান থেকে কথাগুলো নিচ্ছি, হ্যাঁ তো আপনারা
চাইলে বিভিন্নভাবে গানটা শুনতে পারেন, বিভিন্ন শিল্পীর যেই কথাগুলো আপনাদের ইচ্ছা হবে আপনারা সেই কথাগুলো ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তো চলুন আমরা পরেরটাতে যাই। দিন থাকিতে ওরে গফুর, এখানে আমি যেটা বলতেছি দিন থাকিতে ওরে গফুর, আবার কেউ বলে দিন থাকিতে ওরে পাগলা। হ্যাঁ, এই শব্দটা ব্যবহার করে। তো অরিজিনাল গানটা যে লিখছে তার নাম হচ্ছে গফুর পাগলা, তো সে তার নামটা ব্যবহার করছে এখানে। যেমন লালনের গানে থাকে লালন বলে, তারপরে রাধারমন গানে থাকে ভাইবে রাধারমন বলে, তারপরে আব্দুল কইমের গানেও থাকে বাউল আব্দুল করিম বলে। সেরকম এখানেও কিন্তু যে গীতিকার গানটা লিখছে সে কিন্তু তার কথাটা এখানে নামটা এখানে উল্লেখ করছে যে দিন থাকিতে ওরে গফুর। কিন্তু আজকাল অনেকে গাচ্ছে দিন থাকিতে ওরে পাগলা, মানে নামটা সরাই দিয়ে মানে একটা পাগলা বসাই দিচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, এটা যারা মাঝ ভাণ্ডারি গান শুনে তারা এই বিষয়টা ভালো বুঝবে। হ্যাঁ, চলুন। দিন থাকিতে ওরে গফুর, গেলি না তুই মাঝ ভাণ্ডার, মনের আশা না মিটিল, পাইলি না মাওলার দিদার। দিন থাকিতে ওরে গফুর, গেলি না তুই মাঝ ভাণ্ডার, মনের আশা না মিটিল, পাইলি না মাওলার দিদার। যাইতি যদি মোরা কাবায় যাইতি যদি, যাইতি যদি মোরা কাবায় দেখতি রে মুর্শিদ মাওলা। এই যে এখানে আছে দেখতি রে মুর্শিদ মাওলা, এখানে আবার কে বলে দেখতি রে নূরের মাওলা। হ্যাঁ, এভাবে গায়। তো যাই হোক বন্ধুরা, আমি বারবার একই কথা বলতেছি যে আপনারা আপনাদের যেটা ইচ্ছা আপনারা গাবেন, সুর কিন্তু ঘুরে ফিরে একই। হ্যাঁ, সুরটা যদিও একটু উনিশ বিশ করে গায় বিভিন্ন জন, কিন্তু তারপরেও সুরটা মূল সুরটা একই। তো যাই হোক বিষয়টা, দেখতি রে মুর্শিদ মাওলা, নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা, নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা। তো তারপরে আবার দেখে যারে প্রথম যে স্থায়ী অংশটা আছে সেটা আবার সম্পূর্ণ গিয়ে আপনারা এই যে এই কথাটা তিনবার বলে শেষ করতে পারেন। নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা, নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা, নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা। বন্ধুরা, এখানে কাজ করাটা আসলে খুব সমস্যা এই বিল্ডিংয়ে। আজ এখানে কাজ, কাল ওখানে কাজ, কাল ওই বিল্ডিংয়ের ওই রুম ভাঙে, কাল এই রুম ভাঙে, সেই রুম ভাঙে। হ্যাঁ, এই নানান শব্দের কারণে গান শেখানোটা মুশকিল। যে এখন দেখেন উপরে শুরু করছে শব্দ শব্দি, এখন এদের অপেক্ষা করতে গেলে তো আর গান সময় পাওয়া যাবে না আমার। তো যাই হোক বন্ধুরা, আপনারা এর মধ্যে শেখার চেষ্টা করবেন, মাঝে মাঝে এই ধরনের সাউন্ড পাবেন। আর গানটা যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তো আপনারা বারে বারে দেখার চেষ্টা করবেন, দেখে বোঝার চেষ্টা করবেন, আর মন দিয়ে শেখার চেষ্টা করবেন। তাড়াহুড়া করার, অনেকে তাড়াহুড়ো করে শেখার চেষ্টা করে বলে শিখতে পারে না, আপনারা তাড়াহুড়া করবেন না, খুব ধীরে সুস্থে শেখার চেষ্টা করবেন। তো ঠিক আছে বন্ধুরা, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।